আপনারা পেছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটিকে পেয়ে যাবেন আপনারা মাত্র 550,000 টাকায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। আজকের আলোচনার বিষয় কিভাবে আপনি কাস্টমসের বাইক কিনবেন, কাস্টমস বা অকশনের বাইকগুলো কিভাবে কিনতে হয়, কি কি কাগজপত্র লাগে, কোন মাধ্যমে আপনি এই বাইকগুলো কিনবেন এবং বাইকগুলোর দাম কেমন হয়, এই বিষয়ে আজকে আপনাদের সম্পূর্ণ তথ্য দেব। আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা অকশন বা কাস্টমসের বাইকগুলো কেনার বিষয়ে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই আলোচনার শুরুতে আমি আপনাদের এই বাইকগুলোর প্রাইস সম্পর্কে কিছু ধারণা দেব। যেমন আমার হাতে একটি লিস্ট আছে, সেই লিস্ট থেকে আমি কাস্টমসের বাইকগুলোর কোন ধরনের বাইকগুলোর কি ধরনের প্রাইস হয় সেই বিষয়ে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেব। পালসার, জিক্সার, অ্যাবজেট, হর্নেট, 4V এই বাইকগুলো আপনি পেয়ে যাবেন 50,000 থেকে 60,000 টাকার ভেতরে। জি বন্ধুরা, 50,000 থেকে 60,000 টাকার ভেতরে এই বাইকগুলো আপনাদের ওনারা দেবে, এইরকমই আমার হাতে একটি লিস্ট আছে। তারপরে আপনারা R15 Version 3 এই বাইকটি পেয়ে যাবেন 1,40,000 টাকার ভেতরে, এবং তারপরে আপনি পেয়ে যাবেন KTM RC 1,35,000 টাকায়। আপনারা হোন্ডা র্যাপসোল বাইকটি পেয়ে যাবেন 1,40,000 টাকায়। MT15 বাইকটি আপনারা পেয়ে যাবেন 1,45,000 টাকায়। এই হলো এই বাইকগুলোর প্রাইস রেঞ্জ। এখানে আপনারা পেছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটিকে পেয়ে যাবেন আপনারা মাত্র 550,000 টাকায়, মানে ধরেন 60,000 টাকা। তো 60,000 টাকায় সুজুকি জিক্সার SF150 বাইকটি পেলে কেমন হয়? অবশ্যই দারুণ হয়। বন্ধুরা, এখানে গেল আমার প্রাইস লিস্ট। তো এবার আমি বিস্তারিত আলোচনা করি এই বাইকগুলো আপনারা কিভাবে কিনতে পারবেন, কার মাধ্যমে কিনবেন, টাকা পয়সা লেনদেন কিভাবে হবে, অথবা এই বাইকগুলো কেনার জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হয়। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, কাস্টমস বাইক কি এই বিষয়ে আগে একটু ধারণা প্রয়োজন। দেশের বাইরে থেকে যেই কোনো উপায়ে, যেই কোনোভাবে যদি কোনো বাইক চলে আসে এবং সেই বাইকটির যদি কাগজপত্র না থাকে, তাহলে কর্তৃপক্ষ যেই বাইকগুলোকে জব্দ করে সেই বাইকগুলোকে বলে কাস্টমস বাইক। পরবর্তীতে এই বাইকগুলো নিলামে বিক্রি হয় এবং এই নিলামকৃত বাইকগুলোর প্রাইস এরকমই হয়। কিন্তু এই নিলামকৃত বাইকগুলো আপনি কিভাবে পাবেন? কিছুদিন আগেই আমার মোবাইলে একটি মেসেজ আসে ফেসবুক গ্রুপ থেকে যে কাস্টমসের বাইক আপনি কিনতে পারবেন এই এই প্রাইজে। তো যখন আমি প্রাইস লিস্ট দেখলাম তখন আমার চোখ কপালে উঠে গেল, কারণ প্রতিটি বাইকারই চায় যে একটি বাইক কিনব R15 Version 3 এর মতো এবং যেই বাইকটির প্রাইস হবে 1,50,000 টাকার ভেতরে। দারুণ একটি বিষয়, কারণ বেশিরভাগ সময় কাস্টমস বাইকগুলোর প্রাইস এরকমই হয় এবং এই বাইকগুলো হয় একদম নতুন চকচকা। তো সেই ক্ষেত্রে একটি নতুন নিউ চকচকা বাইক যেটা আমি চালাতে পারবো রাস্তায়, পুলিশ প্রশাসন কোনো ঝামেলা করবে না, সেই বাইকটি যদি 1,50,000 টাকা হয় তাহলে তো ইউরেকা। তো যাই হোক, আনন্দ একটু পরেই করি, আরও বিস্তারিত কিছু আলোচনা আছে। তো সেখানে আমি কি করলাম, এই বাইকটির জন্য তাকে মেসেজ পাঠালাম। তো মেসেজ কোনো উত্তর আসলো না। না আসার পরে আমি গ্রুপে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম যে এরকম সেল পোস্ট অনেকগুলো আছে, প্রচুর সেল পোস্ট বিভিন্ন বাইক বিক্রি করছে। তো সেখানে আমি ভিতরে মেসেজ করলাম, তো অনেকেই নেগেটিভ পজিটিভ বিভিন্ন কমেন্টস করলো। তো নিচে নাম্বার দেওয়া থাকে ওনাদের, যখন চার্ট দেওয়া থাকবে সেই চার্টে মোবাইল নাম্বার দেওয়া থাকে। তো তিনটি নাম্বার দেওয়া ছিল, আমি প্রথম নাম্বারে কল করার পরেই তারা রিসিভ করেনি। তো দ্বিতীয় নাম্বারে কল করার পরে নাম্বারটি বন্ধ পেলাম। তারপরে তৃতীয় নাম্বারে কল করার পরেও সেই নাম্বারটি আমি বন্ধ পাই, নাম্বারটি বন্ধ ছিল। তো আমি একটু হতাশ হয়ে গেলাম, সারা রাত তো ঘুমাসিনি। বিষয়টি এরকম যে কাস্টমসের বাইক 1,50,000 টাকায় কিনতে পারবো, এত ভালো ভালো বাইকও আছে, কোনটা থেকে কোনটা কিনবো? প্রথমে ভাবছি R15 কিনবো, পরে ভাবছি MT15, না KTM RC হলে কেমন হয়, আচ্ছা ঠিক আছে র্যাপসোল হলে ভালো হয়, এই ধরনের হতাশায় ছিলাম। তো তারপরে যেই নাম্বারটিতে কল রিসিভ করেনি সেই নাম্বারটি থেকে আমাকে
প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে কল করে। তো কল করার পরে সে আমাকে বলছে আপনি এই নাম্বারে কল দিয়েছিলেন। তা আমি বললাম জি, আমি আপনাদের গ্রুপ পেজ থেকে একটি পোস্ট পেয়েছিলাম, সেখান থেকে একটি কল দিয়েছিলাম এই বাইক কেনার জন্য। তো সে বলল আপনি কোন ধরনের বাইক কিনতে চান? তা আমি বললাম আমি একবারে ক্লিয়ার 2-1 সেকেন্ড ভেবে বললাম যে আমি R15 Version 3 কিনব। তো উনি বলল ঠিক আছে, এই বাইকটি আমাদের স্টকে আছে, আপাতত 2টি আছে, তো আপনি কোন কালারটি নেবেন? একটা মনস্টার ভার্সন, আর একটি বলল যে ব্লু। তো আমি বললাম যে আমি মনস্টার ভার্সনটা নেব, তাহলে আমাকে কী করতে হবে, কোথায় আসতে হবে, কী আসবে বিষয়ে কী কী কাগজপত্র লাগবে? সে বলল যে কাগজপত্র কোথায় আসা সেগুলো পরের কথা, যেটা আগে করবেন আপনি এই আপনি কিছু লেনদেন করতে হবে। তো আমি টেনশনে পড়ে গেলাম, লেনদেন করতে হবে মানে এটা কি ধান্দাবাজের কোনো গ্রান্ট পাওয়া যাচ্ছে কি না, এই ধরনের কিছু আমার কাছে মনে হলো। তো পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে, কী পরিমাণ টাকা কীভাবে দিতে হবে? তো উনি বলল যে আপনি বিকাশের মাধ্যমে আমাকে 10,000 টাকা অ্যাডভান্স করেন, আমি আপনার সাথে পরবর্তী যোগাযোগে আমি বলে দেব বাইকটি কোথা থেকে নিতে হবে, এবং আপনি চাইলে বাইকটি আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে। জি বন্ধুরা, হোম ডেলিভারি বলেছে। তো যাই হোক, কথা শোনার পরে মাথাটা নষ্ট হয়ে গেল। তো আমার এক বন্ধু অভি, আমার আগে পরে অনেক ভিডিওতে আমি ওর বিষয়ে আলোচনা করেছি, ওর সাথে বসে আলাপ করলাম, যেহেতু আমরা এই বিষয়ে সবাইকে অ্যাডভাইস দেই, ইউটিউবার হিসাবে সবাইকে জ্ঞান দিই, সেক্ষেত্রে অজ্ঞানের মতো কাজ আমার তো করলে চলবে না। তো 10,000 টাকা অ্যাডভান্স দেবো বিকাশ নাম্বারে, ওই নাম্বারটা ছাড়া আমার কাছে তো কোনো ডকুমেন্টস থাকে না। তো সেক্ষেত্রে আমি আরও কয়েকজনের সাথে আলাপ করলাম এবং তাদের বললাম একটু যাচাই করার জন্য। তো আমার বন্ধু অভি, ও যখন কল করছিল, ওই নাম্বারে কল করেছিল, তখন ওকে বলেছিল সেম কথা, যে 10,000 টাকা অ্যাডভান্স করেন, আপনি MT-15 পেয়ে যাবেন 1,40,000 টাকায়। তো ওর কাছেও বিষয়টি একটু খটকা লাগে। তারপরে আমার এক আরেক ছোটো ভাই আছে সাইফুল, যে হোন্ডা এক্স মোশন চালায়, ও ব্র্যান্ড নিউ কিনেছিল ওই বাইকটি। তো ওই হোন্ডা এক্স মোশন যে সাইফুল চালায়, ও বলতেছে যে মামা এটা একটা ধান্দাবাজের ব্যাপার স্যাপার মনে হইতেছে। তো আমার কাছে তারপরও আমি 100% কিউরিসিটি কমপ্লিট না করে আমি আপনাদের কীভাবে বলি। তো আমি তারপরে আরেকবার কল দিয়েছি, সে বলতেছে যে ভাই বারবার কল দিন না, আইনত সমস্যা হতে পারে। তো আমি বললাম যে কেন আইনত সমস্যা হবে, কেন আপনি তো কাস্টমসের বাইক বিক্রি করবেন, তাহলে আইনত সমস্যা হওয়ার কথাটা কোথায়? তো অনেক আলোচনার পরে আমি ওনার সাথে আলোচনা করলাম না তেমন একটা, তারপরে আমি নিজে বসে অনেকটা ভাবলাম এবং অভিজ্ঞ কিছু লোকজনের সাথে, প্রশাসনের লোকজনের সাথে আলাপ করলাম, এবং সে আমাকে বলল যে কাস্টমসের বাইকগুলোর ভিতরে 95% বাইক যেগুলো আপনার শুধুমাত্র পার্টস বিক্রি করার জন্য, মানে পার্টসগুলো ব্যবহার করার জন্য অকশনে ওঠে বা নিলামে দেওয়া হয়, তো আপনি ওই বাইকগুলো কিনে ওই বাইকগুলো রাস্তায় চালাতে পারবেন না, এই বাইকগুলোর শুধু পার্টস আপনি ব্যবহার করতে পারবেন, বিভিন্ন যন্ত্রাংশ। তো এখন অনেকেই চালাচ্ছে এই 5% অকশনের বাইক আছে যেগুলোর ওরা BRTA পেপার করতে পারে, কিন্তু কিভাবে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত আমি স্পষ্ট কোনো ধারণা পাইনি বলে এই বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা হবে। তবে আজকের আলোচনা হলো, আমি ওদের সাথে অনেক কথা বলার পরেও এটা রাজি করাতে পারলাম না যে আপনারা অর্থ লেনদেন করার আগে আমার সাথে দেখা করুন, ওনারা আমার সাথে দেখা করবে না। তো এটা একটা ভয়ের কারণ। তারপরে আমি আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করলাম, তারা বলল যে হতে পারে এমন এই বাইকটি একটি চোরা বাইক, একটি অকশন পেপার ডুপ্লিকেট বানিয়ে আমার কাছে বিক্রি করে দেবে, সেক্ষেত্রে আমি হয়তো 2-1 মাস কিছুদিন চালাবো, তারপরে যখন বুঝতে পারবো যে এটি ভেজাল, যখন প্রশাসনের কাছে আমি একটু ঝামেলায় পড়বো, তখন ওনাদের সাথে যোগাযোগ করতে গেলে দেখবো এই নাম্বার বন্ধ এবং তারা বলবে যে না আমরা এই বাইক বিক্রি করিনি। লেনদেন যেহেতু ওনারা সামনাসামনি করবে না, বাইক দিয়ে যাবে, আমি টাকা দিয়ে দেবো, দলিলপত্র করার সময় তো পাবোই না, দলিলপত্র করবেও না মনে হচ্ছে। এইবার আমি ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে ওদের বেশিরভাগ সময় এটি ধান্দা। যদি আপনি প্রশাসনিক কোনো কর্মকর্তার কাছ থেকে নেন, তাহলে হয়তো আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারবেন যে না এই বাইকটি আমি নিলাম এবং সে আমাকে সার্বিকভাবে সাপোর্ট করবে, যেহেতু ওরা একটা সিন্ডিকেট এবং ওরা মোবাইলে বিকাশের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা আমি মনে করি 95%। তো 95% কেন, একটি বাইক কেনার জন্য যদি 10,000 টাকা আমাকে দিতে হয়, আমি 50% রিস্কও নেব না। আপনারা নেবেন কি না প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। আর তার আগে বলে দিতে চাই, কথায় কথায় আপনারা হারিয়ে গিয়ে অনেক সময় সাবস্ক্রাইব বা লাইক বাটনে ক্লিক করতে ভুলে যান, তাই আমি আপনাদের বলতে চাই প্লিজ সাবস্ক্রাইব করুন,
लाइक बटने क्लिक कर बेल बटन ऑन कर रखूँ। यही धरण इम्पोर्टेंट किस भिडियो खुबी गुरुत्वपूर्ण एगुल आपनी सवार आगे पे जा सतर्क हो जाते प्रतारित ना हन। तो बंधुरा आमी आपनादेर क्लियरलि बोलते चाई आमार परवर्ती भिडियोते आमी आरो विस्तारित बोलबो तादेर साथे आमार की कथा होयेछिलो सेगुलो रेकर्डिंगो आपनादेर आमी दिए देबो जदि सम्भव हय। तो अक्शन बा कास्टमसेर बाइक बेचा केनार ब्यापारे हुट करेई जदि केउ किछु बोले सेटी जाचाई ना करे अर्थ लेनदेन करबेन ना। जदि एमन हय एई बाइकटी कोनो ना कोनो भावे कोनो क्राइमेर साथे जड़ित ताहले एई बाइकटी किने आपनी जेल जरिमाना खाटते खाटते आपनार जान बेरिए जाबे। ताई बोलते चाई अक्शन बाइक बा कस्टम्स बाइक बा निलामकृत बाइक एई धरनेर बाइकगुलो बिक्रिर जे पोस्टगुलो एई पोस्टगुलोते खूब द्रुत रेसपन्स करबेन ना, एकटु जाचाई बाछाई करबेन। आमी मने करी ना केनाई भालो। आपनारा कि मने करेन सेटिओ आपनारा कमेंट्स बक्से कमेंट्स करे जानाबेन। आपनादेर शुभाकांक्षी हिसाबे आमी एई रोदेपुरे नदीर पारे बसे आपनादेर जन्य एई भिडियोटी तैरी करलाम जाते आपनारा प्रतारित ना हन। आमार सबसक्राइबाररा प्रतारित होले आमार कष्ट लागबे। ताई आजकेर जन्य विदाय निच्छि। भालो थाकबेन, सुस्थ थाकबेन, आमार जन्य दोया करबेन आर चैनलटी सबसक्राइब करे सब समय पाशे थाकबेन। खुदा हाफेज।